ব্যস্ত শহরের জীবন থেকে একটু দূরে সবুজের মাঝে যদি তোমরা নিজেদের একান্ত নিজেদের একটা বাড়ির ঠিকানা খুঁজছো, তাহলে এই ভিডিওটা একদমই স্কিপ করো না। ভিডিওটা পুরোটা দেখো, কারণ একটা দারুণ দারুণ ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সামনে। এই ধরনের ভিডিও আমার চ্যানেলে এর আগে কখনো হয়নি, তবে আই হোপ যে তোমরা একটু অফেন্ডেড হবে না, তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে আজকে ভিডিওটাকে স্টার্ট করি। বাট তার আগে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। তো চলো এখন ভিডিওটাকে স্টার্ট করি। চলে এসেছি সোনারতরিতে। এখানে তো আমরা যাবো, তার আগে বলে রাখি যে এটা কিন্তু একদম পাশকুড়া স্টেশনের কাছেই, জাস্ট পায়ে হেঁটে 3-4 মিনিট লাগবে মেন বাজারের কাছে। একটা ফুল ফার্নিশড অ্যাপার্টমেন্ট অ্যান্ড আই হোপ তোমাদের ভালো লাগবে। সো লেটস গো। অ্যাপার্টমেন্টে ঢুকেই লেফট সাইডে একটা মেন বেডরুম পড়বে। তো বেডরুমটা তোমাদের দেখিয়ে দিই। এখানে এরকম একটা বেশ সুন্দর ফিনিশের ডোর রয়েছে, আর এই হচ্ছে রুমটা, একদম ওয়েল ডেকোরেটেড, ফুল ফার্নিশড। দেখতেই পাচ্ছ সুন্দর করে শোপিস দেওয়া আছে, অ্যান্ড এই জায়গাটাও দেখো কত সুন্দর। আর এই হচ্ছে একটা বেডরুম, বেডটাও রয়েছে, এটা পুরো উডেনের আর ডিজাইন করা। এদিক থেকে তোমাদের একবার দেখিয়ে দিই ভিউটা। এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এই রুমটার সাথে, আর এইখানে হচ্ছে একটা উইন্ডো রয়েছে। দেখতে পাচ্ছ বেশ দুটো বিল্ডিংয়ের মাঝে ফাঁক রয়েছে, বাইরে থেকে বাইরের ভিউটাও দেখা যাচ্ছে। এই অ্যাপার্টমেন্টটা কিন্তু টোটাল 1000 স্কোয়ার ফিটের, তো বুঝতে পারছো অনেকটা বড়, অনেক স্পেশিয়াস। তো এই হচ্ছে একটা রুম যেটা খুবই ভালোভাবে ওয়েল ডেকোরেটেড, আর মার্বেল ফিনিশটাও তোমরা দেখতে পারো, মার্বেলের কোয়ালিটিও কিন্তু একদম এ গ্রেড কোয়ালিটি। এই প্রসঙ্গে বলে রাখি যে এই ফ্ল্যাটটা কিন্তু যারা বানিয়েছিলেন তারা নিজেদের পার্সোনালি ইউজ করার জন্যই অ্যাকচুয়ালি ওনারা করেছিলেন। তো বুঝতে পারছো খুব সাজিয়ে করা। দেখতে পাচ্ছ ওপরে ফল সিলিং রয়েছে, অ্যান্ড খুবই সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছিল। বাট আনফর্চুনেটলি ওনারা পরে গিয়ে ডিসিশন চেঞ্জ করে, ডিউ টু সাম পার্সোনাল রিজন, ওনাদের ছেলেরা বাইরে থাকবে বা এরম একটা কিছু প্ল্যান হওয়ার দরুন ওনারা চাইছেন এই ফ্ল্যাটটা সেল করে দিতে। রুম থেকে বেরিয়েই আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে পড়ছে ডাইনিং এরিয়া, যেটাও কিন্তু অনেক স্পেশিয়াস। এরও ফল সিলিংটা আমি দেখাতে বলবো, খুব সুন্দর ফল সিলিংয়ের কাজ রয়েছে, লাইটিং অ্যান্ড অল সবটাই খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। এইটা বেসিক্যালি হচ্ছে ওপেন কিচেন, যার সঙ্গে অ্যাটাচ এরকম একটা ডাইনিং রয়েছে, অলরেডি 3-সিটার, আর এখানটা খুব সুন্দরভাবে স্পেসটাকে ইউটিলাইজ করা হয়েছে। আর পেছনে রয়েছে টিভি ক্যাবিনেট, তো এখানেও দেখতে পাচ্ছ এটা বেশ স্পেশিয়াস, আর যাতে তোমরা খুবই কোজিভাবে বসে ফ্যামিলি নিয়ে গ্যাদারিং করে এখানে তোমরা তোমাদের ফ্যামিলি টাইম কাটাতে পারো, তার জন্য এখানে খুব সুন্দরভাবে টিভি ক্যাবিনেট করা রয়েছে। সামনেই রয়েছে কিচেন, কিচেনটাও কিন্তু এল শেপের রয়েছে, অ্যান্ড বেশ স্পেশিয়াস কিচেনটাও দেখো, দেখতে পাচ্ছ। আর এখান থেকে জানলা দিয়েও বাইরের ভিউটা দুর্দান্ত লাগে, আমি একটু বাইরের ভিউটা দেখাতে বলি। এখানে এক্সস্ট ফ্যানেরও কিন্তু ব্যবস্থা করা রয়েছে, জাস্ট লাগানোটা হয়নি। অ্যান্ড এই হচ্ছে কিচেন এরিয়া, এখানে দেখো দেখতে পাচ্ছ পুরো তোমাদের ক্যাবিনেট মতো করে দেওয়া হয়েছে, তো পুরো ফুল মডিউলার কিচেন টাইপের মতনই করা রয়েছে। সঙ্গে রয়েছে এরকম ডাবল ডোর ফ্রিজ। আর এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি যে এটা কিন্তু তোমরা পুরো ফুল ফার্নিশড ফ্ল্যাটটা পাচ্ছ, মানে যা যা তোমরা দেখতে পাচ্ছ লাইক ডাইনিং টেবিল, টিভি, ফ্রিজ, ক্যাবিনেট, বেড, সবটাই কিন্তু তোমরা এখানে যে টাকাটা রয়েছে তার মধ্যে ইনক্লুডেড। তো এই হচ্ছে ওভারঅল ডাইনিং এরিয়া। এবার আমরা চলে যাব আরেকটা রুমের দিকে, এটা বেসিক্যালি 3BHK, দুটো বেডরুম আর একটা ডাইনিং রুম করা রয়েছে। বাট ওনারা কিন্তু
ওই রুমটাকে ভীষণ ভালোভাবে ইউটিলাইজ করেছে অ্যান্ড ওটাই হচ্ছে এই ফ্ল্যাটটার ইউএসপি। সো লেটস গো, ওই রুমটা আমরা এবার এক্সপ্লোর করি। তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে দেখো অ্যাটাচড বেসিনও রয়েছে, একটা বেসিনের সাথে নিচে একটা ক্যাবিনেট মতো করা রয়েছে, যা যা প্রয়োজনীয় সামগ্রী তোমরা এখানে রাখতে পারো। সো এর সঙ্গে অ্যাটাচ কিন্তু একটা ওয়াশরুমও রয়েছে, ওয়াশরুমে অবভিয়াসলি ওয়েস্টার্ন আছে, তার বিশেষ করে দেখানো কিছু নেই। এরকম বেশ ভালো সাইজের একটা মিডিয়াম সাইজের এখানে ওয়াশরুম রয়েছে, এখানে কোমোড রয়েছে অ্যান্ড এটারই আরেকটা ডোর এই রুমের সঙ্গে অ্যাটাচড। তো এবার এই রুমটা দেখে নি, কারণ এই রুমটা তো আমার ফেভারিট, আমার খুব পছন্দ হয়েছে। আর আমি ড্যাম শিওর যে তোমরা যারা যারা দেখবে না এই রুমটা দেখেই তোমাদের মনে হবে এটা নিয়ে নি। সো কাম অ্যান্ড জাস্ট দেখো এই রুমটার ভিউটা, জাস্ট আগে দেখো তারপরে তোমাদেরকে ব্যাপারে বলছি। তো যেমনটা তোমাদেরকে বললাম যে এটা বেসিক্যালি একটা রুমের মতনই করা, এই রুমটা বিশাল বড়, একটা হিউজ সাইজের এই রুমটা, বাট এটাকে ওনারা এত ভালোভাবে ইউটিলাইজ করেছে। এখানে যেরকম আমরা দেখি সেক্টর 5-এ যেরকম একটা পুরো কাচের বিল্ডিং, মানে একটা বেশ রয়্যাল অ্যান্ড 5-স্টার হোটেল টাইপস ভাইব আসছে। দেখতে পাচ্ছ পুরো কাচের এই পোর্শনটা করে দেওয়া হয়েছে, যাতে তোমরা খুব ভালোভাবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাকে এনজয় করতে পারো। এই দিকটায় বেসিক্যালি আছে মেন রোড, এটা হচ্ছে মেন রোডের এরিয়া, তোমরা দেখতে পাচ্ছ এই দিকটায় পুরো বাজার বসে। অ্যান্ড আমরা যদি এই দিকটায় ঘুরে যাই, এদিকটায় তোমরা দেখতে পাবে চারিদিকে খালি গ্রিন আর গ্রিন। এমন একটা রুমে বসে প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে করতে যদি এরকম একটা আরাম কেদারায় বসে দোল খেতে খেতে সেটা দেখা যায়, এর চেয়ে ভালো আর কী বা হতে পারে। এই কাঠের আরাম কেদারাগুলো কিন্তু তোমরা এটার সাথে ইনক্লুডেড, এই ফ্ল্যাটটার সঙ্গে কোনো এক্সট্রা চার্জেস লাগবে না। অ্যান্ড দেখতে পাচ্ছ কাঠটা কত সুন্দর ফিনিশিং, একটা আলাদাই রয়্যাল ভাইবস আসছে এটা থেকে। তো এই রুমটা জাস্ট অনবদ্য। তো এইখানের সাথে দেখতে পাচ্ছ এই যে দেওয়ালটা করা রয়েছে, এখানে একটা এসিরও কানেকশন করা রয়েছে অ্যান্ড অলরেডি এসিটা অর্ডার দেওয়াও হয়ে গেছে। 2 টনের এসি লাগবে এখানে অ্যান্ড সেটাও কিন্তু কমপ্লিটলি ইনক্লুডেড, কোনো এক্সট্রা চার্জ লাগবে না। এখানে ঘড়িটাও দেখো, ইচ অ্যান্ড এভরিথিং খুবই প্যাশনেটলি যিনি এই বাড়িটা করেছেন, প্রত্যেকটা জিনিস খুব প্যাশনেটলি কেয়ারফুলি এক একটা জিনিস ওনারা অ্যাপ্লাই করেছেন বাড়িতে। সো উইচ ইজ ভেরি গুড অ্যান্ড সাথে দেখো ফল সিলিংয়ের কাজ, লাইটিং, এভরিথিং ইজ সো নাইস অ্যান্ড আই সুদিং। ওপরের ফল সিলিংটাও দেখতে পাচ্ছ খুবই সুন্দর, সঙ্গে এখানে একটা খুব সুন্দর এরম ট্রি মোটিভ মতো করা হয়েছে, এইটা খুবই সুন্দর, এটা চীনা মাটির পুরো এই ভাসটা, সঙ্গে এরম একটা আর্টিফিশিয়াল ট্রি রাখা হয়েছে যেটা আরও সুন্দর করে দিচ্ছে এই রুমটার ভিউটাকে। অ্যান্ড এই পোর্শনটা চলে এসো, এটা জাস্ট দেখো, এখানে এই খাটে বসে এনজয় করতে করতে তোমরা বাইরের এই ভিউটা দেখতে পাবে, জাস্ট বাইরের ভিউটা দেখে নাও, খুবই সুন্দর। এই কাঁচটা ওপেনেবল দেখতে পাচ্ছ, কাঁচটা খুলে দেওয়া যায় অ্যান্ড বাইরের ভিউটা জাস্ট অসাধারণ লাগে। একই সঙ্গে এই পোর্শনটা কিন্তু হচ্ছে ফ্ল্যাটের ফ্রন্ট সেকশন, এখান দিয়েই তোমাদের ফ্ল্যাটের এন্ট্রিটা হবে। আর এখানে রয়েছে একটা কিং সাইড বেড, তো এখানে কিন্তু তোমরা এই ঘরটাকে একটা অ্যাজ আ সমস্ত কিছুভাবে তোমরা এটাকে ইউজ করতে পারবে। বেসিক্যালি এটা একটা পুরো বন্ধু বান্ধবদের নিয়ে গ্যাদারিং বলো, নাচানাচি, পার্টি, পুরো সেইভাবেই এটা তৈরি করা হয়েছে, কারণ বাইরে ভিউটাও অসাধারণ আর ভেতরে ডেকোরেশনটা অসাধারণ। আর এই ওয়াল পেন্টিংটা জাস্ট দেখো, এটা খুবই সুন্দর, এটা ভীষণ ক্লাসি আর রয়্যাল একটা লুক দিচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে আমার এই রুমটাকে। আর এই যে মার্বেলটা দেখতে পাচ্ছ, এই মার্বেলটা কিন্তু ইম্পোর্টেড, এটা পাকিস্তানি একটা মার্বেল যেটা ইম্পোর্টেড আনা হয়েছে। সো এভরিথিং, মানে প্রত্যেকটা জিনিস ভীষণ ডিটেলড অ্যান্ড ভীষণই সুন্দরভাবে করা। সো এই হচ্ছে ওভারঅল আজকে আমাদের ফ্ল্যাটটা, আর এই ঘরের সাথেই অ্যাটাচ তোমরা বাথরুম পেয়ে যাবে। এই ওয়াশরুমটা আর এই ঘরের ডাইনিংয়ের ওয়াশরুমটা একই সাথে অ্যাটাচড, তো দুভাবেই এটা ইউজ করা যেতে পারে। সো এই হচ্ছে ওভারঅল আজকের ফ্ল্যাটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যারা বিক্রি করছেন তারা এই ফ্ল্যাটটার ওভারঅল দাম রেখেছে 50 লাখ। তো এই হলো ওভারঅল ফ্ল্যাটের ভিউ, যাবতীয় ডিটেলস তোমাদেরকে আরেকবার সাম আপ করে বলে দিই। টোটাল ফ্ল্যাটটা, আচ্ছা প্রথম থেকেই বলি, এই ফ্ল্যাটটা হচ্ছে পাশকুড়াতে স্টেশনের একদম কাছে, বাজারের মধ্যেই একদম বলতে পারো, একদম মেন জায়গাতে, পাশকুড়ার পজ এরিয়াতে এই ফ্ল্যাটটা রয়েছে। এটা হচ্ছে 3rd নাম্বার ফ্লোরে, মানে 3rd ফ্লোরে রয়েছে, লিফটের সুবিধা রয়েছে অ্যান্ড অলসো তোমরা ফুল ফার্নিশড ফ্ল্যাটটা পেয়ে যাবে, যার মধ্যে বেড, ফ্রিজ,
টিভি, তারপরে তোমার এসি অ্যান্ড পুরো লাইটিং, যা যা তোমরা দেখছো, শোপিস, ইচ অ্যান্ড এভরিথিং আর ইনক্লুডেড। অ্যান্ড অলসো আরেকটা যেটা সুবিধা, মানে যারা কিনতে চাও জেনুইনলি, তারা সবসময় চাও যে ব্রোকার চার্জটা যাতে একটু অ্যাভয়েড করতে হয়, সো তোমরা ডাইরেক্ট ওনারের থেকে কিন্তু এটা কিনতে পারবে, কোনো এক্সট্রা ব্রোকার বা হিডেন চার্জ তোমাদেরকে দিতে হবে না, সো হুইচ ইজ আমেজিং। অলসো যেহেতু এটা 1000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, 3BHK, দুটো অ্যাটাচড বাথরুম রয়েছে, অ্যান্ড এখানে সবচেয়ে বড় কথা কার পার্কিং, মানে 4-হুইলার পার্কিং এরও ব্যবস্থা রয়েছে, যেটা রয়েছে আন্ডারগ্রাউন্ডে, অ্যান্ড সবচেয়ে বড় কথা প্রচন্ড স্পেশিয়াস, খোলামেলা, বাইরের প্রাকৃতিক পরিবেশ এনজয় করতে করতে তোমরা এখানে যাকে বলে চিল করতে পারবে। সো ওভারঅল এই হচ্ছে ফ্ল্যাটের ডেসক্রিপশন, তোমাদেরকে সমস্ত রকম ডেসক্রিপশনে ডিটেলস, ফোন নাম্বার অ্যান্ড লোকেশন সব কিছু দিয়ে দেওয়া হবে, স্ক্রিনে তো মেনশন হচ্ছেই। সো তোমরা যদি ইন্টারেস্টেড হও, তোমরা ডাইরেক্ট যিনি সেল করছেন ডাইরেক্ট ওনারের কাছ থেকেই কিন্তু তোমরা এটা পারচেস করতে পারো, কোনো রকম তোমাদেরকে ব্রোকার চার্জ দিতে হবে না। সো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, অ্যান্ড আই হোপ তোমরা কেন না কেন এই সুন্দর ফ্ল্যাটটা কিন্তু তোমরা ফ্ল্যাটটার ভিউটাকে তোমরা ফুললি এনজয় করেছো, এটা আমি মনে করি, কারণ আমি তো সাংঘাতিকভাবে এনজয় করেছি। সো চলো আজকের মতো টাটা, ভিডিওটা ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও, লাইকের সংখ্যা খুব কম আসছে, ভিউজ প্রচুর আসছে, লাইক করতে তোমরা ভুলে যাচ্ছ, সো লাইক করতে একদমই ভুলো না, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই ফ্ল্যাটটা, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকের মতো টাটা।